ওয়েলকাম টু সুনন্দাস ব্লগ। আজকের রেসিপি ভেটকি কষা, চলুন দেখে নেওয়া যাক। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা রান্না করার জন্য আমার যা যা লাগছে তা হলো পেঁয়াজ, পাকা লঙ্কা, জিরের গুঁড়ো, রসুন, ধনের গুঁড়ো, কালো জিরে, সামান্য একটু লেবু দেবো, বেশি না, এতটা লাগবে না, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। চল, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, মশলার জন্য আমি মিক্সিতে অল্প একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা আর অল্প টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করব। এবার আমি এই তেলেই দিয়ে দেব কালো জিরা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, এবার আমি দিয়ে দেব টমেটো, তারপর আমি একে একে হলুদ দেব, নুন দেব, আর অল্প একটু লেবু রস দেব, অল্প। এবার আমি দিয়ে দেব এক টেবিল স্পুন ধনের গুঁড়ো, এক টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর আপনারা কীরকম ঝাল খান তার উপরে নির্ভর করবে আপনাদের লঙ্কার গুঁড়োটা দেওয়া। আমি এখানে এক টেবিল স্পুনের মতো দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, জাল উঠে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন, রেডি আমার ভেটকি মাছের রেসিপি।